নির্বাচন প্রক্রিয়া, প্রার্থী প্রক্রিয়া আমরা দুর্বৃত্তের কাছে ছেড়ে দিয়েছি, রাজনীতিও দুর্বৃত্তের কাছে চলে গেছে। কোন দল বেশি কোন দল কম না আমরা সবাই মিলে তা করে ফেলেছি। এই বয়স হলে আমিও তা বলতাম, কিন্তু তোমরা আমাকে বঙ্গবন্ধু বানিয়েছো, জাতির জনক বানিয়েছো। এই ছোট্ট দেশ, এই দেশ কি এক হবে না? এই দেশের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা দরকার। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে দেশ টিকবে না। আমি আবারও বলতে চাই, কুমিল্লা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের মর্যাদা লাভ করে নাই, মেট্রোপলিটন নগরীকরণ নাই। আজকের এই কাঠামো কুমিল্লার মানুষের দুঃখ হিসাবে বিবেচিত হয়েছে। এক সময় কুমিল্লা ছিল মানুষের দুঃখ, অন সিটি কর্পোরেশন হয়ে দাঁড়িয়েছে কুমিল্লার দুঃখ, ঢাকা মহাসড়ক হয়েছে চিরঙ্গের দুঃখ। এই কারণে কোনো ভদ্রলোক এতে এগিয়ে যেতে চায় না। সর্বোপরি নির্বাচনবিহীন একটি প্রক্রিয়া যে দেশে চালু থাকে, ভোটবিহীন নির্বাচন কথা যেখানে চালু থাকে সেখানেও কোনো নীতি নৈতিকতা কাজ করতে পারে না। সম্প্রতি সিটি কর্পোরেশনের কুমিল্লা বড় ভালো প্রার্থী না পাওয়ার কারণ হলো একটি, আপনি যেটা উল্লেখ করেছেন, সেটা হলো কুমিল্লা সিটি কর্পোরেশন এখনো হয়নি। কুমিল্লা সিটি কর্পোরেশনের দুইটা পৌরসভা একত্র হয়েছে। এই সমস্ত কারণে কুমিল্লা শহর কোনো নজর, কোনো উন্নতি ঘটে নাই বলে, এই এটা মর্যাদাশীল হয় নাই বলে, কার্যকর হয় নাই বলে, জনস্বার্থে ব্যবহৃত হয় নাই বলে এখানে কোনো ভদ্রলোক প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে না। এখন প্রার্থীর ব্যাপারে আপনি যেটা বলতেছেন, প্রার্থীর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনক প্রার্থীর ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। আমি এই ব্যাপারে এই পত্রিকায় দেখার আগে ইতিপূর্বে অবহিত ছিলাম না। যার কথা বলেছেন তাকে ছাত্র জীবনে আমি দেখেছি, দুই একবার দেখা হয়েছে আমার, আমি তাকে ভালোই জানতাম। এই প্রসঙ্গটি দল কেন বিবেচনা করে না, বিশেষ করে সরকারি দল, এই ব্যাপারে সরকারি দলের কেউ কে এখানে রাখলে ভালো হতো, আমার কোনো মন্তব্য নাই। আমি আবারও বলতে চাই, কুমিল্লা সিটি কর্পোরেশনের মর্যাদা লাভ করে নাই, মেট্রোপলিটন নগরীকরণ নাই। আজকের এই কাঠামো কুমিল্লার মানুষের দুঃখ হিসাবে বিবেচিত হয়েছে। এক সময় কুমিল্লা ছিল মানুষের দুঃখ, অন সিটি কর্পোরেশন হয়ে দাঁড়িয়েছে কুমিল্লার দুঃখ, ঢাকা মহাসড়ক হয়েছে চিরঙ্গের দুঃখ। এই কারণে কোনো ভদ্রলোক এতে এগিয়ে যেতে চায় না। আমি গত ৬ মাসে অনেককে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলাম, ভালো ভালো লোকের, তারা এই প্রশ্নগুলি তুলেছে। আমারও নিজে প্রার্থী হওয়ার জন্য অনেকে দাব দিয়েছিল, ব্যক্তিগতভাবে আমার দলের নিষেধাজ্ঞা আছে সেই জন্য যায়নি। জনক প্রার্থীর ব্যাপারে আপনি যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠির উল্লেখ করেছেন, আমি জানি না আশ্চর্য হয়ে যাই এইগুলা কেন ওভারলুকড হলো, এটা তারা বলতে পারবে, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আমি শুধু বলতে চাই, কুমিল্লা শহরে কোনো কার্যকর সম্মানী লোক মেয়র হওয়ার জন্য চিন্তা করছে না, যেহেতু আজকে ১৫ বছরও এটা সিটি কর্পোরেশনের মর্যাদা, মেট্রোপলিটন নগরী মর্যাদা লাভ। নীতি নৈতিকতা উপর থেকে আসে, রাষ্ট্র কেমন রাষ্ট্রপ্রধান যেমন, দেশ কেমন প্রধানমন্ত্রী যেমন, দল কেমন নেতা নেত্রী যেমন, স্কুল কেমন প্রধান শিক্ষক যেমন, ইউনিভার্সিটি কেমন ভাইস চ্যান্সেলর তেমন, এই ৫০ বছরের স্বাধীনতার পরবর্তী ১০ বছর পর থেকেই আলোচক স্বীকার করেছেন, ৩০ বছর বা ৪০ বছরে আমরা দেশটিকে একটি অনৈতিকতার কারখানায় রূপান্তর লাভ করিয়েছি। হৃদয় বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব বাছাই করে প্রার্থী দিতেন, বঙ্গবন্ধুর রাজনীতিতে পুঁজি ছিল, শুরু যখন করেন ৩২ নম্বর বাড়িও তিনি কমপ্লিট করেন নাই, বাড়াবাড়িতে থেকে শুরু করেছিলেন, অনেকের সহায়তা শেষ দিকে যাই কোন রকম একতলা দোতলা পর্যন্ত ৩২ নম্বর বাড়িটা করে ওখানে ছিলেন, পূর্ণাঙ্গ হয় নাই। বঙ্গবন্ধুর উপদেষ্টা ছিলেন ইস্টার্ন ইন্স্যুরেন্সে, তাদের সৌজন্যে একটা গাড়ি ছিল, আর বঙ্গবন্ধুর কাছে দামি জিনিস ছিল তার তামাকের পাইপটা। সাধারণ পাঞ্জাবি পাজামা পরে এই জীবনে জৌলুস বলতে কিছু দেখেন নাই, প্রধানমন্ত্রী হওয়ার পরে যার বাসায় এসি ব্যবহার হয় নাই, গরমকালে বসবাস করতে দেখেছি তিনি এসি ব্যবহার করতেন না। আজ আমরা আজকে কোথায় গিয়ে দাঁড় করেছি আমরা এটা দেখেন। এখন থেকে ১০ বছর আগে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হতো ইউনিয়নের সবচেয়ে সম্মানী লোক, সম্মানী ব্যক্তিটি, এখন চেয়ারম্যান হয়ে যে নাকি আপনার কমপক্ষে ৩ কোটি টাকা খরচ করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, অনেক ভদ্রলোকরা অনেক ভদ্রলোকের দলরা নির্বাচনে যেতে সাহস পায় না। আমি তো আগেই বলেছি, আবার কুমিল্লার মানুষের তরফ থেকে সর্বপ্রথম সবচেয়ে বেশি আবেদন ছিল যে আমি যাতে মেয়র নির্বাচন করি। হৃদয় কিছুটা জানে, আমিও পরে করেছিলাম, কিন্তু কে জানে নির্বাচন কখন হয়ে যাবে, কে নিশ্চয়তা দেবে যে নির্বাচন হবে। আর একটা নির্বাচনের জন্য অত কোটি টাকা বাজেট করতে হয়, এটা আমার জীবনে অত টাকা রোজগারও করিনি। আমি তিনবার এমপি হয়েছি, তিনবার নির্বাচনে কোনোবারই আমার মানে নিজস্ব পয়সা 50,000 থেকে 1,00,000 টাকার ঊর্ধ্বে খরচ হয়নি। টাকা খরচ হয়েছে যারা করেছে, কর্মীরা করেছে, অমুকরা করেছে, মানুষ করেছে, বাট ইট হ্যাজ গট এ লিমিট। আর এখন এই প্রশ্নে চলে গেছে, অর্থাৎ এই নির্বাচন প্রক্রিয়া, প্রার্থী প্রক্রিয়া আমরা দুর্বৃত্তের কাছে ছেড়ে দিয়েছি, রাজনীতিও দুর্বৃত্তের কাছে চলে গেছে। কোন দল বেশি কোন দল কম না আমরা সবাই মিলে তা করে ফেলেছি। এটা থেকে উত্তরণের জন্য যে নীতি নৈতিকতা বা রাষ্ট্রীয় নেতৃত্ব, জাতীয় নেতৃত্ব দরকার, সেটা একেবারে উপস্থিত। সর্বোপরি রাষ্ট্রীয় রাজনীতিতে বিভাজন, এই জিনিসটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা কথায় কথা যে কোনো কথার মধ্যে ডেকে এনে রাজনৈতিক আশ্রয় খুঁজতে চেষ্টা করে নিজের অযোগ্যতাকে, অসততাকে ঢাকার জন্য। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, স্বয়ং বঙ্গ দালাল আইন যখন বাতিল হলো, বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত কমিটির সভায় আমি তখন সভাপতি, বর্ধিত কমিটির সভায় বঙ্গবন্ধুর এই প্রস্তাবকে সমর্থন করতে চাইনি, যদিও সমর্থনের কোনো প্রয়োজন ছিল না, কোন শিষ্টাচার ছিল, আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নিতাম, আমাদের মতো সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের সিদ্ধান্ত নিত। বঙ্গবন্ধু পার্লামেন্টে আইন পাশ করে ফেলেছেন, দালাল আইন বাতিল শর্তযুক্ত, শুধুমাত্র অগ্নিসংযোগকারী, গুণী, দর্শনকারী এদেরকে ছাড়া বাতিল করে, এইটা ছাত্রলীগ মানতে পারে নাই। ছাত্রলীগের বর্ধিত সভায় যখন রেজুলেশন হচ্ছিল না, তখন আমি রাত্রে বঙ্গবন্ধুর সাথে দুপুরে দেখা করি, বঙ্গবন্ধুকে এই কথা বলার পর তিনি আমাকে বললেন যে, অনেক চিন্তা করে বললেন, তুমি যা, তোমার কর্মীরা যা বলেছে ছাত্রলীগ দলের ঠিকই বলেছে, এই বয়স হলে আমিও তা বলতাম, কিন্তু তোমরা আমাকে বঙ্গবন্ধু বানিয়েছো, জাতির জনক বানিয়েছো, এই ছোট্ট দেশ, এই দেশ কি এক হবে না, এই দেশের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা দরকার, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে দেশ টিকবে না। 10 মিনিট ধরে বক্তব্য দেওয়ার পর আমি রাজি হয়ে গেলাম, আমার মন পরিবর্তন হয়ে গেল। আমি শুধু বলেছিলাম আমি কি করতে পারি, বঙ্গবন্ধু বলেছিলেন তুমি কি করতে চাও, তিনি হুকুম দেননি, আমি বললাম যে আমি রুলিং দেব, বঙ্গবন্ধু বললো যে আমি তোমার সাথে আছি। সে জাতীয় ঐক্য কোথায়? কারো কি দায়িত্ব নাই জাতীয় ঐক্য করার? নীতি নৈতিকতার প্রশ্ন বড় হয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত জাতীয় ঐক্য বিবেচিত না হবে। এই জাতীয় ঐক্য ভাঙার জন্য বঙ্গবন্ধু যে জাতিকে এক কাঠামোতে দাঁড় করিয়ে গেছিলেন, বিভাজনের চরম কাষ্ঠা দাঁড় করার জন্য কে দায়ী, কত ইতিহাস আরো 50 বছর পরে বিচার করবে? মাননীয় সঞ্চালক, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিক, প্রথম শাহাদাত বার্ষিকীতে টিএসসিতে একটি আলোচনা সভা হচ্ছিল, ডক্টর মতিন চৌধুরী প্রেজেন্ট করছিলেন, জাস্টিস মাহমুদ হোসেন সাবেক বিচারপতি, তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, আমি শেষ লাইনটা উদ্ধৃত করতে চাই। তিনি বলেছিলেন 100 বছর পরে সিরাজদ্দৌল্লার মৃত্যুর পরে চিহ্নিত হয়েছিল কে মির্জাফর, কে সিরাজদ্দৌল্লা। বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও বলেছিল আজকের অপরাধী কারা চিহ্নিত হবে, একদিন আজকে যারা নানা উপকল করেছে সবাইকে স্বীকার করতে হবে, এটা ছিল মহা অপরাধ, জাতির বিরুদ্ধে একটা যুদ্ধ। আমি শুধু আজকে বলতে চাই সবকিছু হয়েছে, কিন্তু আমরা একটা জিনিস হারিয়ে ফেলেছি, সেই জাতীয় ঐক্য, সেই বাংলাদেশ, সেই বাংলাদেশি চরিত্র। আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছিলাম, এই দেশ দেখার জন্য করি নাই, এই চিত্র দেখার জন্য করি নাই। আজকের আবার প্রশ্ন, আমি আর বেশি না কত বলবো, নীতি নৈতিকতার কোনো দাম নাই, কে সবচেয়ে বেশি টাকা দিতে পারবে সেই নমিশন পাবে। শুধু টাকা দলকে দিলে হবে না, নেতাকে দিলে হবে না, যারা নির্বাচন প্রক্রিয়া জড়িত তাদেরকে দিতে হবে। কর্মীদের আকাঙ্ক্ষা বেড়ে গেছে, মানুষের আকাঙ্ক্ষা বেড়ে গেছে,
একে ব্যক্তি অনেকের কর্মী হয়, আজকে সব দিক দিয়ে আমরা ধ্বংস করবি সিস্টেমটাকে, সেটার জন্য দায়ী নিতে হবে জাতীয় নেতৃত্বকে। আমরা যারা জাতীয় নেতৃত্ব অবদান রাখার সুযোগ ছিল তাদেরকে কোন দল কোন গোষ্ঠী এই কথা বলবো না, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। সর্বোপরি নির্বাচন বিহীন একটি প্রক্রিয়া যে দেশে চালু থাকে, ভোট বিহীন নির্বাচন কথা যেখানে চালু থাকে সেখানেও কোনো নীতি নৈতিকতা কাজ করতে পারে না। সুতরাং এই জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কি চিঠি গেছে সেটার সঙ্গে যখন বিবেচিত হয় নাই, বুঝতে হবে যে এটা না জেনে হয় নাই, এইটাই বিধান, এইটাই পদ্ধতি, এটাই কার্যকর আছে, এইটাই চলবে যতক্ষণ না একদিন জাতি ঐক্যবদ্ধ হইয়া এই অপকর্ম প্রতিরোধ করতে পারবে।